শুরুতে এই সংবাদ শিরোনাম। দুদিনে আর্মেনিয়ার আরও দুটি জঙ্গি বিমান ধ্বংস করল আজারবাইজান। 300+ আর্মেনীয় সেনার মৃত্যু। আর্মেনিয়াকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স। তাইওয়ানে হামলার প্রস্তুতি নিচ্ছে চীন। এবং সবশেষ থাকছে লাদেন বেঁচে আছেন, দাবি করল ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আর্মেনিয়ার আরও একটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে আজারবাইজান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল রবিবার আজেরি ভূখণ্ডে হামলার প্রাক্কালে গুলি করে SU-25 জঙ্গি বিমানটি ভূপাতিত করা হয়। আগের দিন শনিবারও আর্মেনিয়ার SU-25 জঙ্গি বিমান গুলি করে ভূপাতিত করার কথা জানায় আজারবাইজান। সর্বশেষ জঙ্গি বিমান ভূপাতিত করা প্রসঙ্গে আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করেছেন। তাতে বলা হয়, স্থানীয় সময় রবিবার দুপুরে আর্মেনিয়ার বিমানটি জাবরাইল এলাকায় আজেরি ভূখণ্ডে বিমান হামলা চালানোর সময় সেটিকে গুলি করে ভূপাতিত করা হয়। নাগানো কারাবাক অঞ্চল নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের পুরনো সংঘাত গত 27 সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়। সাম্প্রতিককালে 300+ মানুষের প্রাণহানি হয়েছে। এই সংঘাতে নিজ দেশের ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও স্বীকার করেছে আর্মেনিয়া। নাগানো কারাবাক অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ড হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও 1990-এর দশকে তা দখল করে নেয় আর্মেনিয়া। আজারবাইজান প্রথম থেকেই এই ভূখণ্ড ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে আসছে। ইরানের সরকারও দখলকৃত ভূখণ্ড ছেড়ে দিতে আর্মেনিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন, তবে সংঘাত পরিহার করে রাজনৈতিক উপায়ে সমস্যা সমাধান করতে বলছে। আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে চলমান নাগর্নো কারাবাখ যুদ্ধে আরও 27 আর্মেনীয় সৈন্য নিহত হয়েছেন। এর ফলে সর্বমোট মৃতের সংখ্যা দাঁড়াল 710 জনে। আর্মেনীয় স্বশাসিত নাগর্নো কারাবাখের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আরও 37 জন সেনা নিহত হয়েছে। এদিকে আর্মেনিয়ার দখল থেকে ঐতিহাসিক মুদাফেরিন সেতু মুক্ত করার পর সেখানে আজারবাইজানের পতাকা উত্তোলন করেছে দেশটির সশস্ত্র বাহিনী। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ টুইটারে এক ভিডিওতে তা পোস্ট করেছেন। কারাবাকের জাবরাইল জেলার আসর নদীর উপরে 11 শতাব্দীতে নির্মিত এই সেতুটি ইরানকে আজারবাইজানের সাথে সংযুক্ত করেছে, যা এতদিন আর্মেনিয়ার দখলে ছিল। এর আগে আজারবাইজানের সেনাবাহিনী সম্প্রতি জাবরাইল শহর এবং আশেপাশের বেশ কয়েকটি গ্রামকে আর্মেনিয়ার সেনাবাহিনীর দখল থেকে মুক্ত করেছে। ইতিমধ্যে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ আর্মেনিয়ার দখল থেকে আজারবাইজান ফুজুলি এবং হুদরুত শহরের পাশাপাশি 50টিরও বেশি গ্রাম থেকে মুক্তির ঘোষণা দিয়েছে। গত 27 সেপ্টেম্বর নতুন করে আজারবাইজানের উপর হামলা চালায় আর্মেনিয়া। এতে বহু বেসামরিক নাগরিক হতাহত হয়। সর্বশেষ শনিবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর গানজাতে আর্মেনিয়া চালানো হামলায় 13 নাগরিক নিহত এবং 48 জন আহত হয়েছেন। গত 10 অক্টোবর ইরেবান এবং বাকু যুদ্ধবিরতিতে সম্মত হলেও 24 ঘন্টা পার হওয়ার আগেই আবারও আর্মেনিয়া প্রথমে মিসাইল হামলা চালিয়েছে এবং যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। গানজাতে চালানো সেই হামলায় 10 জন মারা যায় এবং 35 জন আহত হন। আজারবাইজানের সঙ্গে সংঘাতে আর্মেনিয়ার পাশে দাঁড়িয়েছে USC মিনস্ক গ্রুপ, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ফ্রান্স। এ সংঘাতে তাদের অস্ত্র দিয়ে সহায়তা করছে এই দেশগুলো। রবিবার শিরনকে প্রদেশের ক্ষমতাসীন দল একে পার্টির কংগ্রেস সভার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগান এমন অভিযোগ করেন। এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক। তিনি বলেন, অতীতে কী ঘটেছে ইরাক, সিরিয়া, এমনকি বলকানসে, লিবিয়া ও কারাবাকে এখন আমরা দেখতেছি কীভাবে বৈষম্য, বিচ্ছিন্নতাবাদ এবং ক্ষুদ্র লাভের প্রচেষ্টায় রক্ত এবং অশ্রু ছাড়া কিছুই বই আনিনি। আপার কারাবাক সংঘাত শান্তিপূর্ণভাবে মীমাংসার জন্য দি অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ USCE মিনস্ক গ্রুপ 1992 সালে গঠন করা হয়েছিল, তবে এতে কোনো উপকার হয়নি। আর্মেনিয়ার বিপক্ষে আমাদের আজারবাইজানের ভাইয়েরা বর্তমানে খুবই গুরুতর প্রতিকূল অবস্থায় যুদ্ধ করছে। তারা কেন প্রতিকূল অবস্থায় যুদ্ধ করছে? কারণ তারা আর্মেনিয়ার দখল থেকে আজারবাইজানের ভূখণ্ড মুক্ত করেছে। এরদোগান প্রশ্ন রেখে বলেন, তারা প্রাকৃতিকভাবে এটা করতে পারে না। তুর্কি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স 30 বছর ধরে এ সমস্যার সমাধান করেনি এবং তারা আজারবাইজানের জনগণকে তাদের ভূমি হস্তান্তর করেনি। এরদোগান বলেন, এখন আজারবাইজানি ভাইরা প্রতিকূল অবস্থায় যুদ্ধ করে তাদের অধিকৃত অঞ্চল মুক্ত করছে। আল্লাহ তাদের সাহায্য করুন। আমি বিশ্বাস করি তারা ফিরে আসবে এবং আর্মেনিয়ার দখল থেকে অধিকৃত ভূখণ্ড মুক্ত করবে। আমরা তাদের জন্য প্রার্থনা করছি। আশা করি তারা সফলভাবে এটি পাবেন। 27 সেপ্টেম্বর থেকে বিরোধীয় নাগর্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায়। পরবর্তীতে 10 অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে ম্যারাথন আলোচনা হয়।
তাইওয়ানে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে চীন। চীনের দক্ষিণ পূর্ব উপকূলে গত কয়েক দিনে বিপুল সংখ্যক সেনাবাহিনীকে নিয়ে আসা হয়েছে। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, যথাসম্ভব তাইওয়ানে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে চীন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং গত সপ্তাহে দেশটির সেনাবাহিনীকে যুদ্ধের জন্য তৈরি হতে বলেছিলেন। এরপরই চীনা সেনারা এই গতিবিধি তাইওয়ানের সেনা অভিযানের সম্ভাবনাকেই জোরালো করছে। জানা গেছে, চীন পুরানো ডিএফ এলিভেন এস এবং ডিএফ ফিফটিন এস মিসাইলের বদলে অত্যাধুনিক ডিএফ সেভেন্টিন হাইপারসনিক মিসাইল নিয়ে এসেছে ওই অঞ্চলে। ওই মিসাইল নিখুঁতভাবে দূরের লক্ষ্যবস্তু হামলা চালাতে সক্ষম। চীনা বরাবরই তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে। প্রয়োজনে তাইওয়ান দখলে সেনাকে ব্যবহার করা হতে পারে, এ সম্ভাবনার কথাও স্বীকার করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। গত বছর ধরেই তাইওয়ানের আশেপাশে চীনের সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। গত 18 এবং 19 সেপ্টেম্বরের মধ্যে চীনের মূল ভূখণ্ড এবং তাইওয়ানের মধ্যবর্তী অংশ দিয়ে প্রায় 40টি চীনা যুদ্ধবিমান উড়ে যায়। এই ঘটনাকে দেশের নিরাপত্তা বাহিনীর পক্ষে বিপদ সংকেত বলে উল্লেখ করেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। উপগ্রহ চিত্র দেখা গিয়েছে চীনের ফুজিয়ান এবং গুনডুয়াংয়ের মেরিন কার্পস এবং রকেট ফোর্সের পরিকাঠামো সম্প্রতিকালের অনেকটাই শক্তিশালী করা হয়েছে। তাইওয়ান নিয়ে চীনের সঙ্গে আমেরিকার মতবিরোধ ক্রমে বাড়ছিল। করোনার মধ্যেই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে চীন সত্যিই তাইওয়ানকে আক্রমণ করলে আমেরিকার ভূমিকা কী হয়, সেদিকে নজর রাখছেন সবাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আল কায়েদা গোষ্ঠীর সাবেক নেতা ওসামা বিন লাদেনের নিহত হওয়ার ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, মার্কিন সেনারা বিন লাদেনের পরিবর্তে অন্য কাউকে হত্যা করেছে এবং লাদেন এখনও বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধিক পঠিত রাজনৈতিক ওয়েবসাইট দ্য হিল এ খবর জানিয়েছে। তারা লিখেছে, ট্রাম্প তার অফিসিয়াল টুইটারে পেজে একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে দাবি করা হয়েছিল মার্কিন সেনাবাহিনী ওসামা বিন লাদেনকে হত্যা করতে গিয়ে অন্য কাউকে হত্যা করেছে এবং ওই হামলায় বিন লাদেন নিহত হননি। আমেরিকান এন্টারপ্রাইজ সংস্থার জাতীয় নিরাপত্তা বিষয়ক বিশ্লেষণ গ্যারি ডি শিল্ড এ সম্পর্কে বলেছেন, এ ধরনের বক্তব্য ট্রাম্পকে নির্বাচনী বৈরতার পার হতে সহায়তা করবে না। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ভাবছেন বিন লাদেনকে হত্যা করতে গিয়ে তার দেশের সেনাবাহিনী প্রতারণার শিকার হয়েছে। 2011 সালে সাবেক মার্কিন মেরিন সেনা রবার্ট ও নেইল দাবি করেছিল, তিনি তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে ওসামা বিন লাদেনকে হত্যা করেছেন। তিনি এবার প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বসাম্প্রতিক এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, তিনি যাকে হত্যা করেছেন তিনি বিন লাদেনই ছিলেন না, বরং অন্য কেউ ছিলেন। সাবেক মার্কিন বিমান সেনা ও মার্কিন প্রতিনিধি বিষয়কের সদস্য ডেনবার্গ রিগলম্যান বলেছেন, এটি হচ্ছে এমন একটি ভয়ঙ্কর টুইট যা শেয়ার করা উচিত হয়নি। এখানে উগ্রতা এবং উন্মাদনার ভাষা ব্যবহার করা হয়েছে। কয়েকদিন আগে মার্কিন সেনাদেরকে ব্যর্থ এবং বোকা বলে এক দফা সমালোচনার শিকার হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আগামী 3 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই জনমত জরিপে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডোনাল্ড ট্রাম্পের অযৌক্তিক বক্তব্যের বাহার। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।